কক্সবাজার শহরের কলাতলীর ওয়ার্ল্ড বিচ নামে একটি হোটেল থেকে সৌরভ শিকদার নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সৌরভ ঢাকার পান্তপথ এলাকার বাসিন্দা। সোমবার রাত 8টার দিকে ওই হোটেলের 717 নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনিরুল গিয়াস। ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গলায় ফাঁসি দিয়ে ঝুলে পড়ছিল এরকম একটা তথ্যের ভিত্তিতে ফাঁস ছিঁড়ে পড়ে গেছে আর বিশ্বের নিচে, পরে তাকে হাসপাতালে আনার পরে মারা গেছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন সৌরভ শিকদার ও তার স্ত্রী আনিকা তাসনিম গত 16 জুলাই থেকে এই হোটেলে অবস্থান করছিলেন। তারা নিরা উঠছিল আপনার 16/7/2022 একটার দিকে ওনারা উঠছিল আর কি। আমরা একটু পরে জানতে পারছি, একটু আগে জানতে পারছি যে ওনারা হাজব্যান্ড ওয়াইফ নিজেরা নিজের ঝগড়া দিয়ে অ্যাক্সিডেন্ট করছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় পুলিশ কাউকে আটকও করেনি। সিয়াম সোহেল, টিটিএন, কক্সবাজার।